আগামী 2 অক্টোবর গান্ধী জন্মজয়ন্তী আর গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে প্রতিবছর নানা কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিবছরের ন্যায় এই বছরও গান্ধী জয়ন্তীকে সামনে রেখে 1 অক্টোবর 1 ঘন্টা শ্রমদান করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আহ্বানে সারা দিন রবিবার গোটা দেশের সাথে রাজ্যেও পালিত হল স্বচ্ছতা কর্মসূচি। রবিবার সকাল থেকে ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। এদিন মঠচৌমুহনী বাজারেও ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক স্বচ্ছতা কর্মসূচির আয়োজন করা হয়। এই স্বচ্ছতা কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য কার্যকর্তারা। স্বচ্ছ ভারত মিশনের আওতায় আমরা সকলেই জানি আগামী 2 অক্টোবর আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজির জন্ম জয়ন্তী। তো আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি আহ্বান করেছেন ওনার জন্মদিনকে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য স্বচ্ছ ভারত মিশন উনি আহ্বান করেছেন, সমস্ত ভারতবাসীর কাছে উনি আহ্বান করেছেন। আজকে 1 অক্টোবর আমরা সমগ্র ভারতবাসী সবাই মিলে আজকে 1 ঘন্টা অন্তত পক্ষে শ্রমদান করার জন্য উনি আহ্বান করেছেন। তারই অঙ্গ হিসাবে আমরা আজকে সকাল থেকেই আমাদের বিভিন্ন স্তরের কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ আজকে এই স্বচ্ছ ভারত মিশনের আওতায় সবাই সামিল হয়েছেন। আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের মোদীজির যে স্বপ্ন স্বচ্ছ ভারত নির্মল ভারত স্বচ্ছ ভারত মিশন, তো এই 1 ঘন্টা শ্রমদানের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই যে আমরাও চাই যে আমরা এই স্বচ্ছ ভারত আমাদের পরিবেশকে নির্মূল রাখার জন্য আমরা প্রত্যেকে সাফাই অভিযানে অংশগ্রহণ করেছি। তো আমি আবারও সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ করে আজকে নয় বনমালীপুর এলাকার তরফ থেকে আমরা মঠচৌমুহনী বাজার যে বাজারটা রয়েছে সেই বাজারটাকে স্বচ্ছ ভারত করার জন্য আমরা সবাই সমবেত হয়েছি।